बाग बाजार श्याम बाजार हाथी बागान नागेर बाजार उल्टो डांगा हावड़ा 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 कि भावछे आमी बुझी कंडक्टर हो गेलाम ना ता होइनि बटे আমি এখনো সেই গল্প বলার কাজই করে যাচ্ছি তাই কাজ যেহেতু গল্প বলার তাই যে নামগুলি এখনি শুনলেন সেই নামগুলোর পিছনের ইতিহাস কি আর কেন কলকাতার এই জায়গাগুলির এমন নাম সেই গল্পই আজকের বিষয় আলোচনা যখন কলকাতার নানা জায়গা নিয়ে তখন প্রথমে কলকাতার কথা না বললেই নয় কলকাতার নাম কেন কলকাতা সেই ব্যাপারটি নিয়ে অনেক মতবাদ রয়েছে তার মধ্যে সর্বজন গ্রাহ্য একটি মতবাদ হলো কবি বিপ্রদাসের লেখা থেকে আমরা স্পষ্ট জানতে পারি যে কলকাতার আদি নাম ছিল কলিকাতা কলিকাতা নাম হওয়ার একটা কারণ হিসেবে জানা যায় যে কালীক্ষেত্র এই নামটি থেকে কলকাতা নামের জন্ম কালীক্ষেত্র অর্থাৎ যেখানে কালীর বাস এছাড়াও আরো একটি মতবাদ হলো শোনা যায় যে খালের ধারে শহরের জনবসতি গড়ে ওঠে খালের ধার কথাটাই পরবর্তীতে কলকাতা কথার জন্ম নেয় আবার এও শোনা যায় ব্রিটিশরা যখন ভারতে আসে তারপরে নরকঙ্কাল পরিহিত কালীর মূর্তি দেখে তারা এই শহরটিকে কলকাতা নামে ডাকতে শুরু করে পূজোর এই কয়দিন আগে পূজো পূজো মরসুমে যে নামটি আমাদের মাথায় খুব ঘোরে সেটা হলো কুমোরটুলি তার সঙ্গে আরো যে নামটি পূজোর সঙ্গে জড়িত সেটা হলো শোভাবাজার রাজবাড়ী তো শোভাবাজার রাজবাড়ির প্রতিমা তৈরি করার জন্য শোভাবাজার রাজবাড়ির আশেপাশে কৃষ্ণনগর থেকে অনেকজন কুমোরকে এনে একটি জায়গায় রাখা হয় সেই জায়গাটি ছিল কুমোরটুলি অনেকজন কুমোরকে এক জায়গায় এনে একত্রিত করে রাখার জন্যই এই জায়গাটি কুমোরটুলি নামে পরিচিত ঠনঠনিয়া কালীবাড়ি বা ঠনঠনিয়া এই জায়গাটা আমাদের বেশ অনেকের কাছেই পরিচিত তবে এই জায়গার ইতিহাস সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে এই জায়গায় যে বাড়িগুলি আছে সেই বাড়িগুলিতে অনেক বাড়িতেই লোহার কাজ হতো যার কারণে এই লোহা পেটানোর একটা ক্রমাগত আওয়াজ শোনা যেত ঠনঠন করে যে আওয়াজটা সেই আওয়াজ থেকে ঠনঠনিয়া কথাটা জন্ম আবার অনেকে বলেন যে সেই সময় ডাকাতের খুব উপদ্রব ছিল তাই যখনই একজন কেউ জানতে পারত যে ডাকাতের আক্রমণ হতে চলেছে তখন অপরকে সতর্ক করার জন্য তারা মন্দিরের ঘণ্টা বাজিয়ে সকলকে সতর্ক করে দিত মন্দিরের ঘণ্টার এই ঠনঠন আওয়াজ থেকে ঠনঠনিয়া কথাটি এসেছে উল্টোডাঙা এই জায়গাতে ছোট ছোট ডিঙিগুলিকে উল্টো করে তাতে আলকাচরা লাগানোর কাজ করা হতো উল্টো ডিঙি এই কথাটি অপভ্রংশে পরবর্তীতে উল্টোডাঙা নামের জন্ম দেয় বউবাজার নামটির পিছনেও দুটি মতবাদ রয়েছে তৎকালীন সময়ে খুব বেশি পরিচিত বিশ্বনাথ মতিলাল তার পুত্রবধূকে এই বাজারের একটি অংশ তার নামে লিখে দেন এবং হিন্দিতে যেহেতু পুত্রবধূকে বহু বলা হতো সেই থেকে বউবাজার কথাটি এসেছে আবার অনেকে বলেন যে এই অঞ্চলে প্রচুর বাজার বসত বহু বাজার বসত এবং সেখানে নানান রকমের জিনিসপত্র কেনাবেচা হতো বহু বাজার কথাটি পরবর্তীতে বউবাজার নামে পরিচিত হয় বউবাজারের মতো হাতিবাগান নিয়েও রয়েছে দুটি মতবাদ অনেকে বলেন 1756 সালে সিরাজউদ্দৌলা যখন কলকাতা আক্রমণ করেন তখন তিনি তার হাতিগুলিকে এই জায়গায় রেখেছিলেন এতগুলি হাতি একসঙ্গে থাকার কারণে এই জায়গাটিকে হাতিবাগান বলা হয় আবার আরেকটি মতবাদ হলো অনেকের কাছে শোনা যায় যে এই জায়গায় নাকি প্রভাবশালী কোনো এক ব্যক্তি বাস করতেন যার পদবি ছিল হাতি এবং তার বিশাল বড় একটি বাগান ছিল হাতি এবং বাগান সেই থেকে পরবর্তীতে নাম হয় হাতিবাগান বড়বাজার নামটি শুনে আপনাদের মনে হতে পারে যে বাজারের আয়তনের উপরে হয়তো এর নামটি নির্ধারিত কিন্তু আসলে তা নয় হিন্দুদের দেবতা বুড়ো শিবের নাম অনুসারে এই জায়গাটির নাম কিন্তু এই যে বুড়ো নামটি তখনকার হিন্দি ভাষী ব্যবসায়ীদের মুখে মুখে হয়ে যায় বড়া তো বুড়ো থেকে বড়া এবং সেই থেকে বড়া বাজার বা বড় বাজার নাম এসেছে
লালবাজার পুলিশ বাহিনীর হেডকোয়ার্টার। সেই সময় ব্রিটিশদের আমলে সেই সময়ও কিন্তু পুলিশদের আনাগোনা লালবাজারে যথেষ্ট ছিল। ব্রিটিশ পুলিশ বাহিনী লাল রঙের টুপি পরত, সেই লাল রঙের টুপি থেকেই এই জায়গাটির নাম হয় লালবাজার। গোবিন্দপুরের মুকুন্দরাম শেঠ ও তার পুত্রেরা মিলে খনন করেছিল লালদিঘি, এবং এই লালদিঘির পাশেই ছিল তার কাছারি। দোলের সময় এই লালদিঘিতে দোলের রং পড়ে দিঘির রং হয়ে যেত একেবারে লাল, সেই থেকেই লালদিঘি নাম। আবার মতানুসারে অনেকে বলেন যে এই দিঘির পাশে একটি লাল রঙের বাড়ি ছিল, সেই বাড়ির ছায়া দিঘির জলে এসে পড়ায় সেই থেকে এই দিঘির নাম হয় লালদিঘি। বরাহনগরের চারপাশে শোনা যায় নাকি শুকরের খুব উৎপাত ছিল, শুকরের নাম বরাহ থেকে এই জায়গাটির নাম হয় বরাহনগর। ফার্সি শব্দ বাগ অর্থাৎ বাগান এবং আরবি শব্দ বাজার অর্থাৎ যেখানে জিনিসপত্র কেনা বেচা হয়, এই দুটি শব্দ একত্রিত হয়ে বাগ বাজার কথার জন্ম। আবার অনেকে মনে করেন এখানে অনেক ফুলের বাগান ছিল, তাই জন্য এই জায়গাটির নাম বাগবাজার, এখানে তাই কারণে অনেক ফুলের কেনা বেচা হতো। তৎকালীন সময়ে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন, নাম শুভারাম বসাক, তার গৃহদেবতা শ্যাম রায়, সেই শ্যাম রায়ের নাম থেকেই মনে করা হয় শ্যামবাজারের নাম এসেছে। আবার অনেকে বলেন যে তার বাড়িতে যে পুকুরটি ছিল সেই পুকুরটির নাম ছিল শ্যাম পুকুর, সেই শ্যাম পুকুর থেকে শ্যামবাজার নামের জন্ম। তখনও কলকাতা শহর গড়ে ওঠেনি, চারপাশে ঝোপ জঙ্গল, জঙ্গলাকীর্ণ এইসব অঞ্চলে ছিল চিতু ডাকাতের উপদ্রব। শোনা যায় ভাগীরথী হুগলি নদীতে একটি নিম কাঠ ভেসে এসেছিল এবং সেই কাঠ থেকে চিতু ডাকাত এক দুর্গা মূর্তি তৈরি করে, যার নাম ছিল জয়চণ্ডী চিত্তেশ্বরী। পরবর্তীতে মনে করা হয় এই চিত্তেশ্বরী দেবীর মূর্তির নাম থেকে চিতপুর নামের জন্ম। দমদমের আগের নাম ছিল দমদমা, যার অর্থ উঁচু ঢিবি। এই নামটির প্রমাণ পাওয়া যায় ও ম্যালের গ্যাজেটার বই থেকে। আরও একটি মতবাদ হল ব্রিটিশের সময়ে ব্রিটিশদের সেনা ছাউনি ছিল দমদমে, সেই সময় কামানের দম দম আওয়াজ থেকে এই জায়গাটির নাম দম দম হয়েছে বলেও মনে করা হয়। ১৭৫৮ সালে মির্জাফরের কাছ থেকে দিঘি ৫৫ গ্রাম কিনে নেয় ইংরেজরা। এই দিঘি ৫৫ গ্রামের অন্তর্গত ছিল বালিগঞ্জ। এই বালিগঞ্জে ১৮০০ সালে একটি বিশাল বড় বালির বাজার বসায় এই জায়গাটির নামকরণ হয় বালিগঞ্জ। টালিগঞ্জ নামটা শুনলে তারকাদের মুখ এবং সিনেমার কথা আমাদের মনে হলেও এই নামটির সঙ্গে কিন্তু এই বিষয়গুলির দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। মেজর উইলিয়াম টলি ১৭৭৫ থেকে ৭৬ সালে কলকাতার সঙ্গে আসাম ও পূর্ববঙ্গের যোগাযোগ স্থাপনের জন্য একটি নালা খনন করে। এই নালাটি টালির নালা নামে পরিচিতি পায়। এই নালাটি থেকে যাতায়াত করা সমস্ত নৌকা থেকে ইংরেজ সরকার ট্যাক্স আদায় করত এবং পরবর্তীতে অনুমতি দিল এই জায়গাতে তারা একটা বাজার তৈরি করতে পারে। সেই বাজারটি মেজর টলির নাম অনুসারে টালিগঞ্জ নামে পরিচিতি পেল। জড়োয়ার গয়না তৈরি করার জন্য এই অঞ্চলে হিরে কাটার কাজ করা হতো। হিরে কাটা গলি থেকে পরবর্তীতে অপভ্রংশে এই জায়গাটির নাম হয় হাড়কাটা গলি। আবার বিবেকানন্দের ভাইয়ের বই কলকাতার কথা ও কাহিনী থেকে এটাও জানা যায় যে কোনো একজন কারিগর নাকি এই অঞ্চলে নানান রকম পশু প্রাণীর হাড় থেকে নানান রকম জিনিসপত্র তৈরি করতেন, সেই থেকেও এই জায়গার নাম এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার এই এতগুলি জায়গার মতো আরও একটি জায়গার নাম অতি পরিচিত, তা হলো ফ্যান্সি লেন। ফ্যান্সি লেনের ইতিহাস কি, নামের পিছনে কি কারণ রয়েছে, তা একটি পডকাস্টে আমাদের চ্যানেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা যদি সেটা জানতে চান উপরের আই বাটনে ক্লিক করে আপনারা শুনে নিতে পারেন বিস্তারিত সেই পডকাস্ট।